এই হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি, প্রয়াগ ফিল্ম সিটির এই হচ্ছে গেট। দেখুন ওই গেটের পাশে ওইখানে টিকিট কাটতে হয়, ওইখানে টিকিট কেটে আপনারা গাড়ি বাইক সব নিয়ে ঢুকতে পারেন। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 300 টাকা করে, 300 টাকাতে আপনারা একজনই ঢুকতে পারবেন। এই ছোটো গেট আছে মোটর বাইকের জন্য, বড় গেটটা খুলে দেবে গাড়ি। তো ফিল্ম সিটির মধ্যে দেখুন এই হচ্ছে কিংফিশারের প্লেন দাঁড়িয়ে আছে, ডামি প্লেন। যে সমস্ত প্লেনের সিকোয়েন্স, সেই সিকোয়েন্সগুলো এখানে শ্যুট করা হয়। এই ডানার সমস্ত কিছু অবস্থা খুবই খারাপ এবং একদমই মেনটেন হয় না, যেটা দেখে বোঝা যাচ্ছে। দেখুন চারিপাশে এইসব সিডিডি ভেঙে পড়ে আছে, আদার সমস্ত লোহার জিনিসপত্র চারিদিকে। দেখুন এটা হচ্ছে মহানগরী, মহানগরী স্টেশন। অ্যাকচুয়ালি এটা স্টেশন হিসেবে ব্যবহার হয়। আমি এখন স্টেশনে প্রবেশ করবো, ওইদিকে দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে। তো কোনো সিনেমার শ্যুটিংয়ে এইটাকেই স্টেশন হিসেবে দেখানো হবে। ভেতরে ঢুকে দেখাচ্ছি, দেখুন স্টেশন, স্টেশনে এই হলো ফুটওয়ে ব্রিজ বা ওভার ব্রিজ। একটি এসি কোচ বা এসি কোচের দেখতেই পাচ্ছেন কী অবস্থা। এদিকে জেনারেল কোচ, নর্মাল স্লিপার কোচ, এই হচ্ছে অবস্থা ওই স্টেশনের ওপর। আপনারা কোনো দিন দেখেছেন যে ট্রেন কোনো টায়ারে চলে? এ দেখুন টায়ারের ওপর দিয়ে ট্রেন চলছে, লোহার চাকা কিন্তু নেই। এই সেই বিখ্যাত ফিল্ম সিরিজ ভাঙা ট্রেন, খুবই খারাপ। এবং এর দেখুন চাকা টায়ারের, এই স্লিপার, ট্রেনটা কাঠের প্লাই দিয়ে তৈরি ট্রেন। এই যে স্টেশনের স্টাফ রুম, এই যে মেটেরিয়ালটা এটা পুরো ফাইবারের, আওয়াজ শুনেই বুঝতে পারবেন এই স্টাফ রুম। ডুয়ার্স স্টেশন, এটা এই স্টেশনে কখনো ডুয়ার্স কখনো ঘুম যা ইচ্ছে বানিয়ে দেওয়া যায়। দেখুন ওই দূরে ওভারব্রিজ দেখা যাচ্ছে। দেখুন এই একটা স্ট্রাকচার, এটা কী ধরনের স্ট্রাকচার বলা খুব মুশকিল, পুরো ঝোপ ঘাসের জঙ্গলে ভর্তি হয়ে গেছে। দূর থেকে তো দেখে কিছুটা খ্রিস্টান কোনো বাড়ি টাইপেরই মনে হচ্ছে, খ্রিস্টানদের বাড়ি, কারণ সামনে কিছু সেরকমই স্ট্রাকচার দেখতে পাই। ফিল্ম সিটির এই সামনের অংশ, এটা এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়ে ওঠেনি, এটা পুরোপুরিভাবেই জাস্ট লোহার ফ্রেমের উপরে দাঁড়িয়ে আছে। এবং তার পিছনের দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু চার্চ জাতীয় স্ট্রাকচার তৈরি করা আছে, ওইদিকে কী আমরা ব্যাপারটা দেখছি। এই দেখুন এটা খ্রিস্টানদের একটা বাড়ি, ওই দূরে ঘুম ফরেনের একটা বাড়ি এখানে দেখানো হয়েছে। এ দেখুন এটা হচ্ছে চার্চ, এটা চার্চ, চার্চ স্ট্রাকচার ওই দূরে, ওটাও পুরো একটা বিদেশি বাড়ি। এই জায়গাটাকে দেখে আমরা পুরো ফরেনের বাড়ি দিয়ে যাই। ওটাও ওই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো মসজিদ স্ট্রাকচার, এটাও আপনার যে কোনো বিদেশি বাড়ি বানিয়ে দেওয়া যায়। এটা তো চার্চ, চার্চের দূরে এটাও দেখুন, এটাকে রোম বা ইত্যাদি কোনো একটা বাড়ি আরামসে বানিয়ে দেওয়া যায়, দূরেও সে একই ধরনের স্ট্রাকচার। এখানে দেখুন আমাদের সেই ভারতীয় যে দোকানের শাটার, ঠিক সেই ধরনের স্ট্রাকচার তৈরি করা আছে। অর্থাৎ একদিকে পাশ্চাত্য, একদিকে প্রাচ্য, এদিকে পাশ্চাত্য, এদিকে তখন পাশ্চাত্য। এটা পুরোনো দিনের আপনার যে, এটাকে অনেকটা আপনার ইংল্যান্ডের যে শহরগুলো, সেই ইংল্যান্ডের শহরে এই ধরনের বাড়ি দেখা যায়। আর ঠিক তার তার পাশেই এই যে ভারতীয় দোকান, এটাও পুরোনো দিনের ইংল্যান্ডের বাড়ি বলতে পারেন। এখানে আবার দেখুন আমাদের আগেকার দিনের ঠাকুর দালান, তো ঠিক সেই ধরনের বাড়ি এটা। এইদিকে দেখুন সেই ধরনের বাড়ি ওই দূরে, ওটা খুব সম্ভবত ক্যাথলিক কোনো স্ট্রাকচার বানানোর চেষ্টা করেছে। এখানে আবার আমাদের বিদেশি বাড়ি, ওই যে দূরে ওই ধরনের বাড়ি ইত্যাদিতে আবার দেখতে পাওয়া যায়। আবার এই সোজা সোজা যে বাড়ি, এটা তো পাশ্চ প্রাচ্যের তো মিশিয়েই আছে। এটা এটা কোনো লাইব্রেরি টাইপের স্ট্রাকচার বানিয়েছে। দেখুন এই চারিপাশটা একবার দেখিয়ে, দেখুন এখানে একটা মসজিদের স্ট্রাকচার তৈরি করা আছে, এটা বাইরেটা, ভেতরে আমরা ঢুকে, ভেতরে সম্পূর্ণ। এটা হলো ফিল্ম সিরিজের কার এরিয়া, দেখুন লিমুজিন, বাস, অ্যাম্বুলেন্স, তারপরে ছোটো ভ্যান, ভ্যানিটি ভ্যান, তার পিছনে মারুতি সুজুকি, পিছনে বুলডোজার বাস, পুলিশের গাড়ি, সমস্ত রকমের গাড়ি আপনার এখানে পেয়ে যাবেন। তার পাশেও আরেকটা আছে যেখানে বুলডোজার, এরকম আরেকটি গেট টাইপের বানানো আছে, সেটা সম্ভবত জাপানি গেট। তার ভেতরে একটা ওয়াটার অ্যাক্টিভিটির জন্য বা কিছু ওয়াটার সিনের জন্য ব্যবস্থা করা ছিল, যেটা একদম একদমই মেনটেন নেই। এখানে দেখুন এই যে সাঁকো, এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সাঁকো, নিচে জল বা পুল টাইপের বানানো ছিল, একদম মেনটেন করা হয়। এ দেখুন এটা একটা বেশ সুন্দর সাঁকো টাইপের বানানো আছে, বুঝে লোহার সাঁকো, চারপাশে বেশ সুন্দর জল আছে। আর এখানে একটা বেশ সুন্দর সেট, ডিজাইনের সেট বানানো আছে, খুব সুন্দর।
এই দেখুন এই আরেকটা স্ট্রাকচার, এই খ্রিস্টান স্ট্রাকচার মাঝখানে যীশুখ্রিস্ট উপরে সেই বিখ্যাত ক্রাইস্টের যে সাইন সেটা আছে, চারিপাশে বেশ সুন্দর বাগান এবং একটা সুন্দর প্রাচীর আছে। এই আর একটা গেট, এই গেট দেখুন চারিপাশে বেশ সুন্দর বাগান, যে ঝাউ গাছের বাগান, দূরেও আর একটা গেট। কিন্তু এই দেখুন এটা হচ্ছে ক্রিশ্চানিটির তার সিম্বল বহন করছে। বাইরের যে গেটটা আছে দেখুন, বাইরের গেটে হাতি, হাতি অর্থাৎ আমাদের ভারতীয় সনাতন হিন্দু ধর্মের প্রতীক, যে সেইটা বহন করছে। এটা দেখুন চাইনিজ বৌদ্ধিস্ট প্যাগোডার আরেকটা গেট। সামনে যে ড্রাগন, সেই ড্রাগনের কিছু মূর্তি করা আছে চারিদিকে, দেখুন বেশ সুন্দর এরকম থাম। আর দূরে যে প্যাগোডা স্ট্রাকচার অনেকগুলো বানানো আছে পরপর এখানে।